এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই, আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, কোন জান্নাতে আমরা ঢুকবো, জান্নাতটা কেমন, দেখতে কেমন, এটার বর্ণনা কেমন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? শুনবেন শুনবেন, কষ্ট হচ্ছে না তো? আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন। আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিক ভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন رب العالمين بلين فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাতেও আনতে পারবে না। فلا تعلم نفس ما أخفي لهم কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি, পৃথিবীর কেউ এটা বলতে পারে না, কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে, কল্পনাতীত। জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলে বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাই বিশ্বনাই বললেন, রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আ'আদাতু লি'ইবাদিয়াস সলিহিন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত পৃথিবীর কোন চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত পৃথিবীর কোন কান ওই জান্নাতের কোন শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না, অসম্ভব, এটা কল্পনাতে আনা অসম্ভব। আপনি যত কল্পনা করতে পারেন করতে পারবেন, কিন্তু জান্নাত যে কত সুন্দর এটা ধারে কাছে আপনার যাওয়া সম্ভব না। আল্লাহ আকবার, এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেকচার, 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার কেনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না, কল্পনার বাইরে, এটা অসম্ভব। এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই, চাই তো? সবাই চান? ঢুকতে চান? ঢুকবেন এখনই? কয় এখনই? মরা লাগবে, ইমানের সাথে মরা লাগবে, মরার আগে জান্নাতে ঢোকা সম্ভব না। আমরা জান্নাতে ঢুকব, জান্নাতের ভেতরে আমরা ঢুকতে চাই। শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে? দরজা দিয়ে না, গেট দিয়ে। তা আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি, নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে? মিস্টার বিন পড়ে না উপর থেকে, কোত্থেকে যেন ধপাস করে পড়ে, তা আমরা কিন্তু ধপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না, আমরা জান্নাতের কোন না কোন গেট দিয়ে ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে, এই ব্যক্তির আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা, জান্নাতের 8টা দরজা কিয়ামতের দিন এই লোকটাকে ডাকতে থাকবে, প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কে সেই ব্যক্তি? বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হলো আবু বকর। কিয়ামতের দিন সাইয়েদানা আবু বকরকে 8টা জান্নাতের দরজা থেকেই জান্নাতগুলো ডাকতে শুরু করবে, উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আমার দরজা দিয়ে ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন, ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আমাদেরকেও নিরাশ করেন নাই, বিশ্বনবী বললেন কেউ যদি তাজুর পড়ে, কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, প্রত্যেক ওযুর করে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। সেও সাইয়েদনা আবু বকরের সাথে সাথে ওই 8টা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন, সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবাব, জান্নাতের ভেতরে দরজা হলো 8টা, মিনহা বাবুন ইসমা আর রাইয়ান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না।
যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢোকার আবার বিষ্ণুই বললেন মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢোকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোন না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিষ্ণুই বললেন ইন্না মিসরাইন মিন মাসারিহি জান্নাত মা বাইনা মক্কা তাও হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহু আকবার জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে চিল্লায় পড়ে আল্লাহু আকবার আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি একসাথে পড়েন আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কিনা বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস হ্যাঁ প্রোমো ক্লাস ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস লাস্ট ক্লাস আছে না নাই জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে বিষ্ণুই বললেন সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস ইদা সাআলতুম আল্লাহ ফাসআলুহুল ফেরদাউস এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা ছোটটা চাইবা কেন বড়টা চাও ফেরদাউস চাও ছোটটা যাব না কোনটা যাবেন ইদা সাআলতুম আল্লাহ আল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চাও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাঈমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল খুলদ দারুল মাকাম আলিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোন ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিস হয়ে যায় ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসেপশন থাকবে ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসেপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাকিয়ে হাকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে পড়েন সুবহানাল্লাহ ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله قرآن جنتي در کے بیچار شش جو خون جنت نیا شروع کرو بے لکھو لکھو کٹی کٹی جنتی جنتی در کے ছুটতে শুরু করতো জান্নাতিরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতের এটাই জান্নাত মনে করে এখানে খাওয়া দাও দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ জান্নাতিরা বলবে জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যাঁ জান্নাতিরা বসে ওখানেই খাও দাও শুরু করে দিবে ফেরেশতারা বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট
গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি কালাটু হ্যায় দিল্লি বহুত দূর হ্যায় চলেন 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 জান্নাতী কয় এত সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস এত সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ করো সাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেশতারা আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে মজবাসতে শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু ফেরেশতারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে সুবহানাল্লাহ আবার জান্নাতীরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা বাইনা মক্কা তাও হাজার মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবহানাল্লাহ পড়ে কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড থান্ডার পাজলড অ্যাস্টোনিশড সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই খেয়ে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি করত তো জান্নাতে যে এটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তারা আল্লাহ শুকরিয়া করবে ডানে বায়ে নজর করবে দেখবে বিশাল বড় বড় পালঙ্ক খাট ফুল সজ্জা সিংহাসন সোফা সেটের শাড়ি ফিহা সুরুরুম مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة سبحان الله قرآن بشال برو برو شنهشن بشال بشال سفست الشريف بشال برو برو كارپیٹ بالي شر شريف پان پتر گلو شادن واتھے جنة تیرے شاب ایک شاد جے ججار مطو بیبن نو جائے گئے بوشے جابے سبحان الله قرآن متقین علیہا متقابلین হেলান দিয়ে বলবে সোফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখোমুখি হয় পিঠ দেখিয়ে নয় আল্লাহু আকবার জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডান দিকে তাকায় দেখবে পাখির কিচির মিচির বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আছে না নাই বড় বড় প্যালেস রাজপ্রাসাদ সিংহাসন বাংলো বাড়ি বাগান বাড়ি ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ আকবার যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচির মিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাতের ভেতরে ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বল না বল না বল না রে
কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়ে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতোষিনী ঝর্ণা ধারা ঝর্ণা প্রবাহিত হবে নিজ দিয়ে আইনান তুসাম্মা ফিহা সালসাবিলা বিশেষ একটা ঝর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিল সেটার নাম কি চিল্লায় বলেন সেটার নাম কি এভাবে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতীদেরকে দেওয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন বুখারীর বর্ণনা আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত The first meal and snacks will be served for the Jannah holder is fish liver fry. Maser bhuna kolija. Subhanallah bari theke ekle. Maser bhuna kolija. Khaben? Je bhuna kolijar kotha shune onek jibbe pani chole asche. Ferestara bolbe eto khayen na samne aro ache. Subhanallah khaben na? ولحم طير مما يشتهون ولحم طير مما يشتهون মাছের ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে পাখির ভুনা গোশত খান খেতে থাকবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস জান্নাতের ভেতরে বিশাল ব্যাংকিউট হলের ভেতরে এই পার্টি হবে নৈশ ভোজ বারবিকিউ ডিনার বড় বড় পার্টি হবে খাওয়া দাওয়া শুরু হবে এবার কলিজা ধুইয়া জান্নাতীরা কোপানো শুরু করবে পাখির ভুনা গোশত সুবহানাল্লাহ পড়ে একটা চার একটা সুস্বাদু বাফেট ডিনার বা বুফে ডিনার নাম শুনছেন না ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতরে আপনাকে কেউ সার্ভ করবে না প্রায় তিরিশ চল্লিশ পদের খাবার একসাথে রেখে দেয়া এটার বলে বাফেট ডিনার বাফেট ডিনারে নিজের নিয়ে নিয়ে খেতে হয় সেখানে প্রতিটা আইটেম পাঁচ সাতটা করে রাখে আপনি সালাদ নেবেন পাঁচ ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রেন সালাদ ইয়োগার্ট দেয়া সালাদ ফ্রুট সালাদ বিভিন্ন ধরনের সালাদ থাকবে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ থাকবে ফিশ আইটেম পাঁচ ছয় ধরনের মিট আইটেম পাঁচ ছয় ধরনের স্যুপ আইটেম পাঁচ ছয় ধরনের ডেজার্ট আইটেম কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে পায়েস থাকবে সব থাকবে এটারে বলে বাফেট ডিনার জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফেট ডিনার খাবে সুবহানাল্লাহ জান্নাতীরা খেতে থাকবে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস এমন কোন সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না যখনই বলবে তখনই খাবার দিবে কে ওয়াফাকিহাতিন কাসিরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ অঢেল ফল থাকবে কেউ নিষেধ করবে না নষ্ট হবে না সুবহানাল্লাহ কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী এই খাবারটা ইতিপূর্বে আমরা খেয়েছি কুতুবিহি মুতাশাবিহা ও আল্লাহ এই খাবার তো আগে খেয়েছি আবার নতুন করে দিলেন কেন জান্নাতীরা জান্নাতে যখন ফলমূল খাবে ফলমূলগুলো যখন তাদের কমন পড়ে যাবে তারা বলবে আল্লাহ এই কমন ফল দিলেন কেন জান্নাতীদেরকে কমলা দিলে জান্নাতীরা বলবে কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না ছোলা খাও ছোলা আরো মজা বিচি খাও বিচি ফলের চাইতে বেশি সুস্বাদু আল্লাহু আকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে
এই নাজ নেয়ামত জান্নাতীরা ইচ্ছেমতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস এন্ড বেভারেজ পানীয় ড্রিঙ্কস এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোকে পবিত্র করে তৈরি করেছে কে আল্লাহ ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে আল্লাহ জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে আল্লাহ চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله চার ধরনের পানির ঝর্ণা কয় ধরনের চার ধরনের শরাব থাকবে আপনাদের জন্য নাম্বার 1 মিনারেল ওয়াটার বিশুদ্ধ পানি নাম্বার 2 দুধের ঝর্ণা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ নাম্বার 3 মধুর ঝর্ণা সুবহানাল্লাহ নাম্বার 4 মদের ঝর্ণা ইসকাদ الرحيق المختوم ختامه مسك মিসকের ফ্লেভার দেয়া জঞ্জবিলের আদার ফ্লেভার দেয়া মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিলড নেক্টার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহানাল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে আল্লাহ আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কোপায় ইনশাআল্লাহ করবেন না ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিঙ্কস এর মধ্যে থেকে শারাবান তাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিঙ্কস এর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ও নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি বিশ্বনবীবরণে কাউসারের পানি আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা এক ঢোক কাউসারের পানি যার গলা দিয়ে নিচে নামবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা নিবারিত হয়ে যাবে ওই কাউসারের দরকার আছে না নাই জান্নাতে যারা ঢুকবে এই সবগুলো ড্রিঙ্কস সবগুলো পানীয় আল্লাহ তাআলা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন ওয়াল লিবাসুহুম ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেওয়া দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আল্লাহু আকবার দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পরা আর রেশমের কাপড় পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইউহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবী
কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢোকানো হবে স্বর্ণের কঙ্কন থাকবে স্বর্ণের চুড়ি স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই যাবেন ঘুরতে যাবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভিতরে আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহিহ মুসলিমের বর্ণনা ইন্না ফিল জান্নাতি লাসুকান জান্নাতের ভিতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বলে আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সহিহ মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে বনবন করে মৌমাছির মতো জান্নাতিরা ওই শপিং মলে শপিং করতে আসবে ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে ইচ্ছে মতো শপিং করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সুবহানাল্লাহ পড়ে ইচ্ছে মতো শপিং করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানাআতু মিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকার আল্লাহ শুকরিয়া করা এটার নাম ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভিতরে বরকত ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক বিষ্ণুবি দোয়া করছেন আল্লাহ হালাল কে আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন করেন আমিন এই জন্য হালাল খেতে হবে হালালে বরকত হারামে কোনো বরকত নাই জান্নাতে বিশাল শপিং মল থাকবে এগুলো পৃথিবী সিঙ্গাপুর আমেরিকা দুবাই মালয়েশিয়া ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল সুপার শপ এগুলোর মতো নয় বিশাল আকৃতির শপিং মল যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি প্রশ্ন জাগে না জান্নাতের আবহাওয়াটা কেমন হবে প্রচন্ড রোদ হবে না বৃষ্টি হবে না তুফান হবে প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না ঠিক কিনা আবার ঠান্ডা হলেও সহ্য হয় না এই জন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা জান্নাতের ভেতরে জান্নাতিরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না আবার শীতের কারণে কষ্টও পাবে না দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি রাব্বুল আলামিন বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা সূর্য নাই আবার প্রচন্ড ঠান্ডার কারণে কুয়াশাও নাই গরম আর ঠান্ডার মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ব্যবস্থা জান্নাতিদের জন্য তৈরি করে রেখেছে কে জান্নাতে নারীদের জন্য গহনার কোনো অভাব নাই নারীদেরকে খুশি করা যায় গহনা দিলে আর জামদানি শাড়ি দিলে ইদানিং কালে মনে লেহেঙ্গা টেহেঙ্গা দিলে খুশি হয় লেহেঙ্গা পাখি ড্রেস আর কি কি বেরিয়েছে কি নাম কিরণমালা সর্বনাশ এগুলো দিলে মহিলারা খুশি শাড়ি দিলে জুয়েলারি দিলে অর্নামেন্টস দিলে নারীদের হৃদয় কিন্তু খুব কোমল নারীদেরকে আপনি সহজে খুশি করতে পারবেন খুব সহজে বিশ্বনবী তাদেরকে বলেছেন রিফকাম বিল কাওয়ারি নারীদের সাথে কোমল আচরণ করো নারীদের সাথে কঠিন হলে ওনারা রেগে যাবে আর নরম হলে গলে যাবে সুবহানাল্লাহ পড়ে এজন্য কোমল আচরণ করবেন নারীদের সাথে ভালো আচরণ করবেন বিশ্বনবী বলতেন আমি নারীদের পিতা আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা ঠিক কি না নারীরা অলংকার পেলে খুশি হয়ে যায় তাদেরকে আল্লাহ অলংকারের বোঝাই বস্তা বস্তা অলংকার দিবে তারা কসমেটিক্স পেলে খুশি হয়ে যায় জান্নাতে মনে কোনো কসমেটিক্স টসমেটিক্স নাই আছে ওনারা কসমেটিক্স নিয়ে ব্যস্ত থাকবে আর পুরুষদের জন্য আল্লাহ তাআলা হুরুল জান্নাত জান্নাতের হুরদের ব্যবস্থা করেছে আল্লাহ বললেন হুরুল জান্নাত জান্নাতের হুর পরীরা থাকবে পুরুষদের জন্য আল্লাহ বললেন এদের বৈশিষ্ট্য হলো আজওয়াজুন মুতাহারা পবিত্রা দুনিয়ার নারীদের মাসিক হয় দুনিয়ার নারীদের পিরিয়ড হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না নেফাস হবে না হায়েজ হবে না সুবহানাল্লাহ উরুবান আতরাবা
হুরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে হরিণের মতো চোখ সুন্দরী রূপবতী গুণবতী অপ্সরা প্রিয়ম্বদা সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অশুভম পোষা মেঘ কালো কেশ দেখলে পাগল পড়া হয়ে যাবে জান্নাতে ওয়া কাওয়াইবা আতরাবা বয়স হবে কম অসাধারণ সুন্দরী হবে তারা আংশানা হুন্না ইনশাআল্লাহ বললেন স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা করে আমি তাদেরকে বানিয়েছি তোমাদের জন্য দুনিয়ার বুকে চোখ তারে নিচের দিকে নামাও ও মুসলমান লোয়ার ইউর গেজ সুন্দরী নারী দেখে তাকিও না জান্নাতের হুর পরীরা তোমাদের অপেক্ষায় আছে চোখ নামাও লোয়ার ইউর গেজ লোয়ার ইউর আই সাইড চোখ নিচের দিকে রাখো জান্নাতের হুর পরীরা তোমাদের জন্য দে আর ওয়েটিং ফর ইউ লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান জিন কিংবা মানুষের কেউ কোনোদিন ওই হুরদের গায়ে টাচ দেয় নাই তার মানে ইন্ট্যাক্ট ইন্ট্যাক্ট রেখেছে আপনাদের জন্য এত সুন্দর এত ফর্সা এত চমৎকার হবে এদের স্কিন গোশতের ভেতরে মাংসপেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তের চলাচল দেখা যাবে হাড্ডির ভেতরে যে মজ্জাগুলো নড়ছে কাঁপছে এগুলো দেখা যাবে জান্নাতে পুরুষদের জন্য এই হুরদের ব্যবস্থা করে রাখবে কে তার মানে আপনার মনে যা চাইবে মনে যেটা ভাল লাগবে সব আপনাদের জন্য আছে না নাই ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুহুম ওয়ালাকুম ফীহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহিম আপনার মনে যেটা চাইবে সবটাই আপনি জান্নাতে পাবেন সুবহানাল্লাহ পড়েন সব পাবেন দুনিয়াতে আমাদের নাজ নেয়ামত আনন্দ সুখ আল্লাহ নষ্ট করে দেয় তিনটা জিনিস চিৎকার করে বলতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে সুস্থ থাকলে সবকিছুর স্বাদ আল্লাহ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস ভোগ করা যায় ঠিক কিনা নাম্বার টু হচ্ছে বার্ধক্য যৌবন বয়সে যে আরাম মজমাস্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সে আরাম আয়েস করা যায় তিন নম্বরে হচ্ছে মৃত্যু সব আরাম ব্যারাম করে দেয় মৃত্যু এসে তাহলে তিনটা জিনিস আমাদের আনন্দের মাঝখানে এসে ব্যাঘাত ঘটায় এক হলো অসুস্থতা দুই হলো বার্ধক্য তিন হলো মরণ আল্লাহ কয় তিনটারই জান্নাত থেকে আউট তিনটা জিনিসই জান্নাত থেকে আউট ইউনাদি মুনাদির এক ফেরেশতা এসে বলবে ইয়া আহলাল জান্নাত ইন্না লাকুমান তাসিহু ফালা তাসকামু আবাদা জান্নাতে আজীবন সুস্থ থাকবা আর কোনোদিন ব্যারামে ধরবে না ওয়া ইন্না লাকুমান তাশাব্বু ফালা তাহরামু আবাদা আজীবন জান্নাতের ভেতরে যুবক থাকবা বুড়া হবা না ওয়া ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা আজীবনের জন্য জান্নাতে বেঁচে থাকবা মরণ তোমাদের ডিস্টার্ব করবে না ডিস্টার্ব করবে না কোনো মরণ নাই কোনো অসুখ নাই কোনো বার্ধক্য নাই খালি আছে সুখ কোনো ব্যারাম নাই আছে খালি আরাম কোনো ব্যারাম নাই আছে খালি আবার বিশ্বনাই বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন জান্নাতীরা হবে জুরদা মুরদা ওই সময় আপনার কোনো দাড়ি থাকবে না দাঁড়িয়ে থাকবে না মোজ থাকবে না আমাদের গায়ে অনেক সময় পশম হয় না এরকম কোনো পশম থাকবে না ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন এক বর্ণনা এসেছে সব জান্নাতি লোকদের বয়স হবে 33 পুরুষদের বয়স 33 আরেক বর্ণনা এসেছে সালাসিন 30 সুবহানাল্লাহ পড়ে আর লম্বায় হবেন আপনারা 60 হাত লম্বা لما خلق الله آدم وكان طوله 60 ذراعا الله যখন سيدنا আদম আলাইহিস সালামকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন আল্লাহ বললেন তোমরাও যারা দুনিয়াতে নেক আমল করার পরে জান্নাতে যাবা তোমরাও 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবা তার মানে আরাম আর আরাম জান্নাতে কোনো ব্যারাম আছে খালি কি আছে ওই জান্নাতে ঢুকবেন জান্নাতীরা মজমাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নেয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাইকে পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ কয় ওইটা আবার কি কয় আমনেরে পাই নাই
সুবহানাল্লাহ কোন দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহ বলবে কোরআন হাদিসে যা যা বলেছিলাম পেয়েছিস নাকি সব জান্নাতীরা বলবে সব পাই টু পাই পেয়েছি একজন কয় একটা পাই নাই কি পাস নাই কয় আমারে পাই নাই কয় আমারেও পাবি ধৈর্য ধর উজুহুই ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা আল্লাহু আকবার আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিশ্বনবী বলেন বুখারীর বর্ণনা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার পূর্ণিমার চাঁদের রাতে চাঁদটারে যত সুন্দর জলজলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহরে তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্বনবী যে নবীর তুলনা হয় না ঠিক কিনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজামানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লেয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ করেন কমলিওয়ালা নবী সবার সামনে সিংহাসনে তার পেছনে সব নবীরা এরপর আল্লাহর ওয়ালীরা সোহাদারা সলিহিনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতীরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তাআলা তার নূরের পর্দার ভেতর থেকে নিজের নূরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা এটা মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিহ হাদিসে নাই বলা হয় 70,000 আল্লাহই ভালো জানে কয় হাজার 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 নূরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হও রেডি হও এখনি আমার গোপন বিষয় তোমাদেরকে দেখাবো আজীবন নিজেদেরকে নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতীদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করব রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তাআলা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নূরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নূরের ঝলক জান্নাতীদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখি আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতীরা বিশ্বনবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দৌড় আকর্ষণ লাগিয়ে নাই একটা ঝলক দেখিয়ে তিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে এমনি পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে বিশ্বনবীর তারপরে নবীদের সলিহিনদের এবার জান্নাতের হুর আর গেলমানরা এসে ডাকবে আল্লাহর নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদেরকেও সময় দেন জান্নাতের সব নাজ নেয়ামত ভোগ করেন সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতীদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের ভাইয়ের একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ও আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহ চাই কারণ জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান্নামে যেতে চাই না এই যে জান্নাতের যে বর্ণনাগুলো করলাম জাহান্নামের বর্ণনা হচ্ছে একেবারে বিপরীত একেবারে উল্টো ওইখানে আছে খালি ব্যারাম আর ব্যারাম